সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। জাতিসংঘের ত্রাণ সংস্থাকে ঘিরে ইসরায়েলের নতুন ষড়যন্ত্রের রহস্য। মার্কিন সেনাদের উপর হামলা স্থগিতের ঘোষণা দিল কাতাই ফিজবুল্লাহ। ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে যে চার শর্ত দিল গাজার ইসলামী জিহাদ আন্দোলন। মধ্যপ্রাচ্যে সংঘাত মেটাতে যুগান্তকারী পদক্ষেপ, নোবেলের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প। জালুঝনি ও জেলনেসকে বিরোধ নিয়ে যা বলল রাশিয়া। গ্রিসকে F-35 ও তুরস্ককে F-16 দেবে যুক্তরাষ্ট্র। এবং নজিরবিহীন চাপে মিয়ানমারের জান্তা প্রধান। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জাতিসংঘের ত্রাণ সংস্থাকে ঘিরে ইসরায়েলের নতুন ষড়যন্ত্রের রহস্য। গাজায় প্রায় চার মাস ধরে অব্যাহত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান, আর এর সঙ্গে এখন যুক্ত হয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরুয়ার প্রতি অর্থ সাহায্য বন্ধের পশ্চিমা পদক্ষেপ, যাতে যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার অধিবাসীদের ত্রাণ থেকে বঞ্চিত করে কৃত্রিম দুর্ভিক্ষের মাধ্যমে গণহত্যা জোরদার করা যায়। গাজাবাসী ধৈর্য ও প্রতিরোধের চেতনা এবং হামাসকে নির্মূল করার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে নতুন এই ষড়যন্ত্র কার্যকর করছে ইসরায়েল ও তার সহযোগী কোনো পশ্চিমা সরকার। গত 7ই অক্টোবরে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী হামলায় আনরুয়ার কোনো কর্মী জড়িত ছিল বলে ইহুদিবাদী ইসরায়েলের বানোয়ার দাবি তোলার একদিন পরই কোনো তদন্ত ছাড়াই তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে মার্কিন, জার্মান ও ব্রিটিশ সরকার সহ কয়েকটি পশ্চিমা সরকার আনরুয়াকে প্রদেয় বার্ষিক অর্থ সাহায্য দেওয়া বন্ধ করেছে। এদের সঙ্গে যুক্ত হয়েছে জাপানি সরকারও। ফলে খুব শিগগিরই ঘরবাড়ি ও সহায় সম্পদ হারা গাজার লাখ লাখ অধিবাসী খাদ্য, জ্বালানি ও ওষুধ সহ নানা জরুরি সাহায্য থেকে বঞ্চিত হয়ে মৃত্যু শিকার হতে পারে। অন্য কথায় ইসরায়েলি গণহত্যা অভিযান বা জাতিগত নির্মূল অভিযান হবে জোরদার। জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরুয়া ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সাহায্য দেওয়ার কাজ করে আসছে সেই 1949 সাল থেকে, যখন সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিন থেকে সন্ত্রাসী প্রক্রিয়ায় লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছেড়ে দূরে চলে যেতে বাধ্য করে। 50 লাখ ফিলিস্তিনিদের ভেতরে ও বাইরে আনরুয়ার ত্রাণ সাহায্য পাচ্ছিল। বিশেষ করে গাজার যুদ্ধ কবলিত বেসামরিক জনগণের জন্য এই ত্রাণ সাহায্য বেশ জরুরি বা অপরিহার্য। রাশিয়া, ইরান ও হামাস ও পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। স্কটল্যান্ড, ফ্রান্স, ফিনল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডাও ইসরায়েলের বানোয়াটা দাবিকে সত্য ধরে নিয়ে আনরুয়াকে অর্থ সাহায্য দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞে আরো জোরালো ভাবে শরিক হচ্ছে এইসব সরকার। প্রশ্ন হলো, ইসরায়েল কেন এমন সময় গুজব বা অপরাধ ছড়ালো? বিশ্লেষকরা বলছেন, হেগের আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই ও কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পরাজয়কে আড়াল করতে এবং ফিলিস্তিনে ইসলাম প্রত্যাবর্তন আন্দোলন, হামাস ও গাজার অধিবাসীদের উপর মনস্তাত্ত্বিক চাপ জোরদার করতে ইসরায়েলি অপবাদ প্রচারের আশ্রয় নিয়েছে। গাজে গণহত্যার দায়ে হেগের আদালতে দক্ষিণ আফ্রিকা সরকার সহ বহু দেশের পক্ষ থেকে অভিযুক্ত নিন্দিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ও গণমাধ্যমে ইসরায়েলের এবং তার সহযোগীদের অবস্থান বেশ কোণঠাসা হয়ে পড়েছে। আর এভাবে তারা জাতিসংঘের ত্রাণ সংস্থার তৎপরতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি জাতিসংঘের এই আদালতের রায়কেও বিশ্ব জনমতের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায়। মার্কিন সেনাদের ওপর হামলা স্থগিতের ঘোষণা দিল কাতাই ফিজবুল্লাহ। জর্ডানে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলা এবং সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাই ফিজবুল্লাহ। জর্ডান সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। বুধবার 31 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর জানিয়েছে। মার্কিন বাহিনীর উপর আর হামলা না করার কারণ জানিয়ে কাতাই ফিজবুল্লাহ বলেছে, ইরাকি সরকারের বিব্রতকর পরিস্থিতিতে পড়া এড়াতেই হামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরাকি সরকারের বিব্রতকরণ রোধ করার জন্য হামলা স্থগিত করে গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল আবু হোসেন আল হামিদাও এক বিবৃতিতে বলেছেন, তবে অন্য উপায়ে গাজার মানুষকে রক্ষা করা হবে। জেনারেল আবু হোসেন আল হামিদাওয়ের এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সচিব প্যাট্রিক এস রাইডার বলেন, কথার চেয়ে পদক্ষেপে বেশি কাজ হয়। হামলার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার জানিয়েছিলেন, ড্রোন হামলার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের বিরুদ্ধে এখন যুদ্ধ হবে না। ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে যে চার শর্ত দিল গাজার ইসলামী জিহাদ আন্দোলন।
ইসরায়েলের আগ্রাসনের শিকার গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী জিম্মিদের মুক্তির জন্য চারটি শর্ত আরোপ করেছে ফিলিস্তিনে ইসলামী জিহাদ আন্দোলন। আমেরিকা ও তার মিত্ররা যখন একটি চুক্তির মাধ্যমে এসব জিম্মিকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে, তখন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াতান নাখালা এসব শর্তের কথা ঘোষণা করেছেন। গাজা ইসরায়েল বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন কাজ করছে এবং এগুলোর মধ্যে হামাসের পরই ইসলামী জিহাদের অবস্থান। নাখালা মঙ্গলবার বলেন, তার সংগঠনের পক্ষ থেকে ঘোষিত চারটি প্রধান শর্ত অগ্রাহ্য করা হলে ইসরায়েলের সঙ্গে কোন চুক্তিতে যাবে না ইসলামী জিহাদ। তার ঘোষিত চারটি শর্ত হচ্ছে, গাজা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার, গাজা পুনর্গঠনের নিশ্চয়তা প্রদান এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষিত হয় এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া। গত দুদিন ধরে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে এই খবর প্রকাশিত হচ্ছে যে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মার্কিন সরকার ব্যাপক চেষ্টা তদবির করছে। এ লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে বহুপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখান থেকে একটি প্রস্তাবের খসড়া হামাস সহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়া এ ধরনের একটি খসড়া প্রস্তাব হাতে পাওয়ার খবর জানিয়ে মঙ্গলবার বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিটি তিনি পর্যবেক্ষণ করছেন। তবে তিনি জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সেনা প্রত্যাহার না করলে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না। মধ্যপ্রাচ্যে সংঘাত মেটাতে যুগান্তকারী পদক্ষেপ, নোবেলের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প। চতুর্থবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পাওয়ার জন্য তার নাম প্রস্তাব করেছেন মার্কিন এমপি ক্লডিয়া টেনি। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মধ্যে ট্রাম্পের আমলে স্বাক্ষরিত আব্রাম একর্ডের বিষয়টি তুলে ধরেছেন রিপাবলিকান সাংসদ। ক্লডিয়ার মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের উদ্যোগকে এতদিন স্বীকৃতি দেয়নি নোবেল কমিটি, তবে এবার ছবিটি পাল্টানো দরকার। 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে আব্রাম একর্ডে সই করে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। কয়েক দশকের বিবাদ মিটিয়ে ইসরায়েলকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আরব দেশটি। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকের দখলের দাবি থেকে সরে আসে ইসরায়েল। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের অশান্তি থেমে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। বিশেষজ্ঞদের অনুমান ছিল, এই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলে চাপে পড়বে ইরান, তাই আমেরিকার বিরুদ্ধে আক্রমণ শানাতে পারবে না তারা। তবে গত অক্টোবর মাস থেকে ফের গাজা ও ওয়েস্ট ব্যাংকে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিধে মুখ খুললেন রিপাবলিকান এমপি। তার মতে, বাইডেনের দুর্বল নেতৃত্বের জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই জন্য ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়া দরকার, কারণ তার দৃঢ় নেতৃত্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করে আমি গর্বিত। আশা করি তিনি নিজের কাজের যোগ্য স্বীকৃতি পাবেন, কারণ সকলেই ভেবেছিল ইসরায়েল ফিলিস্তিন মতবিরত না মিটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন সম্ভব নয়, কিন্তু সেই অসম্ভবকে বাস্তব করে দেখিয়েছেন ট্রাম্প। উল্লেখ এর আগে তিনবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ট্রাম্প। 2020 সালে দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য তার নাম প্রস্তাব করেন নরওয়ের রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান টাইব্রি। ওই একই বছর সার্বিয়া ও কসোভো শান্তি ফেরানোর কারণে নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করেন সুইডেন এমপি ম্যাগনাস জ্যাকসন। তার আগে 2018 সালে 18 জন মার্কিন এমপি একজোট হয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন। জালুজনি ও জেলনেস্কে বিরোধ নিয়ে যা বলল রাশিয়া। ইউক্রেনের সামরিক কমান্ডারের পদত্যাগের ইস্যুটি পর্যবেক্ষণ করছে রাশিয়া। বুধবার 31 জানুয়ারি রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সামরিক কমান্ডার ভ্যালেরি জালুজনির চারপাশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সোমবার একটি বৈঠকে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ জালুজনিকে একটি নতুন দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন জেলনেস্কি, তবে সেটি প্রত্যাখ্যান করেছিলেন এই জেনারেল। জালুজনির চারপাশে পরিস্থিতি সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অবশ্যই এই বিষয়টি আমরা দেখেছি, এখন অনেক প্রশ্ন রয়ে গেছে, তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, কিয়েভ সরকারের মধ্যে অনেক সমস্যা রয়েছে, সেখানে কোনো কিছুই ঠিক নেই। গ্রীষ্মকালে ব্যর্থ পাল্টা আক্রমণ এবং যুদ্ধক্ষেত্রে সম্মুখভাগের সমস্যাগুলো ইউক্রেনীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব বাড়াচ্ছে। বিশেষ সামরিক অভিযানে রাশিয়া সফল হওয়ার সঙ্গে সঙ্গে এই দ্বন্দ্বগুলো আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রিসকে F-35 ও তুরস্ককে F-16 দেবে যুক্তরাষ্ট্র। গ্রিসকে F-35 ও তুরস্ককে F-16 দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে সুইডেনকে নেটো সদস্যপদ অনুমোদন করার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত গ্রহণ করে। আল জাজিরা জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার রাতে নেটো মিত্র তুর্কির কাছে যুদ্ধবিমান বিক্রির জন্য $23 বিলিয়ন চুক্তির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। একই সাথে $8.6 বিলিয়ন উন্নত F-35 যুদ্ধবিমান গ্রিসের কাছে বিক্রির বিষয়েও জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, তুরস্ক নেটোতে সুইডেনের যোগদানকে সমর্থন করে ওয়াশিংটনের কাছে
কাছে ইনস্ট্রুমেন্ট অফ রেটিফিকেশন দেওয়ার কয়েক ঘন্টা পরই মার্কিন পররাষ্ট্র দপ্তর এই চুক্তি স্বাক্ষর করে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তুরস্ককে আরো দেবে 40টি লকহিড মার্টিন F-16 এবং তাদের বিদ্যমান F-16 বহরের 79টিকে আধুনিকীকরণের জন্য সরঞ্জাম, আর গ্রিসকে দেবে 40টি F-35। এছাড়া লাইটনিং জয়েন্ট স্ট্রাইক ফাইটার ও সংশ্লিষ্ট সরঞ্জাম দেবে। তারা $8.6 বিলিয়ন মূল্যে F-35A ফাইটারও পাবে। নজিরবিহীন চাপে মিয়ানমারের জান্তা প্রধান। গত জানুয়ারির মাঝামাঝি মিয়ানমারের ক্যান্টনমেন্ট শহরে ছোট্ট একটি জনসভা হয়েছিল। দেশটির সেনাবাহিনীপন্থী বৌদ্ধ সন্ন্যাসীদের অন্যতম নেতা পাও কোতাও সেই সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। নিজ বক্তব্যে সন্ন্যাসী ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিনং হুইং এর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, তিনি যেন সরকারের উপপ্রধান জেনারেল সোয়েমিনের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। পাও কোতাও এই আহ্বান জানানোর পর সমাবেশে উপস্থিত সবাই উল্লাসের সঙ্গে তাতে সমর্থন জানান। মিয়ানমারের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কোতাওর বক্তব্যের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। তবে কেবল পাও কোতাও নয়, বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনীপন্থী বেশিরভাগ সাংবাদিক, ব্লগার, ইউটিউবাররাও বিভিন্নভাবে বলছেন যে এখন সরকার প্রধানের পদ থেকে সরে যাওয়া উচিত জেনারেল হুইং এর। অথচ কয়েক মাস আগেও জান্তাপন্থীদের কাছে এ ধরনের বক্তব্য কেবল অপ্রত্যাশিতভাবেই নয়, রীতিমতো অভূতপূর্ব ছিল। যার নেতৃত্বে 2021 সালে 1 ফেব্রুয়ারির মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করল জান্তা, সেই মিনং হুইং কে তারই সমর্থকরা পদত্যাগের আহ্বান জানাবেন এমনটা কল্পনাও করা যেত না। এখন চিত্রটি বদলে গেছে, কারণ গত কয়েক মাসে নাটকীয় উত্থান ঘটেছে জান্তা বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর এবং ইতোমধ্যে মিয়ানমারের ভূখণ্ডের উল্লেখযোগ্য অংশ এই গোষ্ঠীগুলোর দখলে চলে গেছে। দেশটির মিডিয়া গোষ্ঠী মিয়ানমার পিস মনিটর জানায়, গত কয়েক মাসে অন্তত 35টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অন্যান্য এলাকার অবস্থাও বিশেষ ভালো নয়। বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশ রাখাইন সহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র সংঘাত চলছে সামরিক বাহিনীর এবং তাতে বেকায়দায় রয়েছে সেনারা। সাম্প্রতিক প্রায় প্রতিটি সংঘাতেই জান্তা বাহিনী পিছু হটেছে। সম্প্রতি চীনের উদ্যোগ ও মধ্যস্থতায় মিয়ানমার চীন সীমান্ত অঞ্চলে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে জান্তা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে। মিয়ানমার পিস মনিটর জানিয়েছে, চুক্তির পর থেকে মিয়ানমার চীন সীমান্ত শান্ত থাকলেও দেশটির অন্যান্য অঞ্চলে সংঘাত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।